সমার শ্রেষ্ঠ নায়ক যদি হয় মান্না তাহলে সমার শ্রেষ্ঠ নায়িকা শাবনূর এবং শাবনুরের ভিতরে আল্লাহ প্রদত্ত কিছু রয়েছে এটা মান্না বলেন এবং তারা অ্যাক্টিং স্কিল নিয়ে অনেক ভয়সী প্রশংসা করেন এটা পেপার কাটিং দিয়ে এখন আমি বলবো এবং দুজন সমার তুমুল জনপ্রিয় হিরো হিরোইনকে কিন্তু আমরা একসঙ্গে দেখতে কিন্তু আমাদের অনেক বছর পার হয়ে গিয়েছে যদিও আপনি হয়তো বলবেন যে তারা একসঙ্গে চিররে কাজ করেছিল মোস্তাফিদুর রহমান বাবু পরিচালিত কিন্তু ওই ফিল্মটা আসলে ওরকম তাদের জুটি হিসেবে বা তাদের স্টারডাম তখন ওরকমভাবে বিল্ড আপ হয়ে পারিনি বিশেষত মান্নার শাবনুর নিঃসন্দেহে তখন তুমুল জনপ্রিয় নায়িকা এবং মান্নার স্টারডম বেসিক্যালি তখন ওরকম বিল্ড আপ হয়নি কিন্তু মান্নার স্টারডম বিল্ড আপ হলে শাবনু তো তখন নিঃসন্দেহে অনেক তুমুল জনপ্রিয় নাম্বার ওয়ান ট্রেন নায়িকা বললে তখন ভুল হবে না যাই হোক তারা পরবর্তীতে কীভাবে একসাথে হলো এবং মান্না শাবনুরকে নিয়ে কথা বলে এটা পেপার কাটিং এখন বলবো ভিডিওটি স্টার্ট করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ আপনারা যদি ফিল্মস বা চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বেলাইকনে ক্লিক করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্টস করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান কথাটি আমি অপেক্ষা করিলাম আপনাদের মূল্যবান কমেন্টটির তো ব্যাপারটা এরকম যে তাদেরকে কিন্তু প্রথম আমরা দেখেছিলাম নাইনটিন নাইনটি সিক্সে মুস্তাফিদুর রহমান বাবু পরিচালিত একটা ট্রায়াঙ্গেল লাভ স্টোরি বলা যায় সিনেমার নাম চিররিনী তো এরপরে কিন্তু অনেক বছর কেটে গিয়েছে শাবনুর বড়ো নায়িকা থেকে নিজেকে আরও বড়ো নায়িকা আরও বড় জায়গায় নিয়ে গিয়েছে এবং মান্না যখন স্ট্রাগলার থেকে পরিপূর্ণ জনপ্রিয়তা তখনও কীরকম পাচ্ছে না এরকম একটা অবস্থা থেকে মান্না ততদিনে স্বর্ণ শিখরে পৌঁছে গেছে মান্না তখন ইন্ডাস্ট্রির নাম্বার ওয়ান হিরো তো এরকম ছিল ব্যাপারটা দু সালের আগ পর্যন্ত মানে তারা তাদের বলা হতো এক অন্যের প্রতিদ্বন্দ্বী মান্না এবং স্বাম্নর কোনো নায়ক কোনো নায়কের প্রতিদ্বন্দ্বী নয় বা কোনো নায়িকা কোনো নায়িকার প্রতিদ্বন্দ্বী নয় এখানে বলা হতো যে নায়ক নায়িকা একজন এক অন্যের প্রতিদ্বন্দ্বী তারা হচ্ছে মান্না এবং স্বাম তো যাই হোক তারা এরপরে আমরা দেখলাম তা তারা একটা সিনেমাতে কাজ করলো স্বামী স্ত্রীর যুদ্ধ তো এর আগে কিন্তু মান্না শাবনুর কিনে একটা পত্রিকাতে প্রথম সারের পত্রিকাতে অনেক ভালো ভালো কথা বলে যে পত্রিকাতে এরকম লেখা আসে যে নিঃসন্দেহে যদি সময়ের এক নম্বর হিরো মান্না হয় তাহলে অবশ্যই সময়ের শ্রেষ্ঠ নায়িকা শাবনুর তাদেরকে আমাদের আমরা অনেক পরে পেয়েছি তো মান্না শাবনূর সম্পর্কে এরকম বলেন যে শাবনূরের অ্যাক্টিং স্কিল দুর্ধর্ষ রকমের অনেক বড়ো মাপের অভিনেত্রী সে এবং এত কম বয়সে এত বড় বড় ভারী ভারী ক্যারেক্টার এত ভালো ভালো অ্যাক্টিং নিঃসন্দেহে ভালো অ্যাক্ট্রেস না হওয়া হলে আসলে এটা সম্ভব না অনেক গুণী অভিনেত্রী সে এবং তার ভিতর আল্লাহ প্রদত্ত কিছু রয়েছে এটা কিন্তু বেসিক্যালি একটা পাঁচ লাইন যে একজন আর্টিস্ট একজন আর্টিস্ট সম্পর্কে এই কথাটা বলে মানে তার উপর কতটা মুগ্ধতা ছড়িয়ে গেলে যে সাবনুরের ভিতরে আল্লাহ প্রদত্ত কিছু এসেছে এটা আসলে আমি বিলিভ করি যার কারণে শাবনুর ওই জায়গায় তাকে নিয়ে আজকে কথা হচ্ছে আজকে তাকে নিয়ে এত চর্চা এবং তিনি বলেন যে ব্যক্তিগতভাবে যদি বলি যে মানুষ হিসেবে সাবনুর অনেক ভালো মনের একজন মানুষ অনেক ভালো মানুষ এবং বন্ধুত্ব করা যায় তার সঙ্গে এবং আসলে খুবই ভালো মাপের একজন মানুষে মানে তিনি ভালো মানুষ এটা কিন্তু তার এক মান্না তার ইন্টারভিউতে বলেন প্রথম সালের এবং সেটা পেপার কাটিং দিয়ে সেটা প্রোভাইড করা নিয়েছিল আমার ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতাম টেমে করিলাম আপনাদের মূল্যবান কমেন্টে